25 বছরের ক্ষত, সেটা কিন্তু একদিনে শোক আবার নয়, যদি শুকিয়েও যায় সেটা দাগ থাকবে। ত্রিপুরা রাজ্যের যখন পালা পরিবর্তন হলো, আপনি আমার চাইতে ভালো জানবেন কত লক্ষ কোটি টাকার ঋণ রেখে গেছিল সিপিআইএম সরকার। রাজ্যের বেকার সমস্যাও প্রচুর ছিল, সেটা নিরসন হয়েছে। শুধু গাঁজা শিল্পে ত্রিপুরা ভাসছিল, সেটা আপনারাও দেখেছেন, আপনারা আরো ভালোই বুঝেছেন, অনেক বছর ধরে এই পেশার সাথে যুক্ত আছেন। তো আপনার 25 বছরের সমস্যা একদিনে দূর হওয়ার নয়।